উনি রাজ্যের অভিভাবিকা, উনি কেন ধর্নায় বসবেন? ওনার প্রয়োজন নয়। কেন ধর্নায় বসছে আমি আবারও বলছি, রিপিট করছি, কি কারণে কেন্দ্র সরকার আমাদের রাজ্যের টাকাগুলোকে আটকে রেখেছে সেটা জনমানুষে আনা হোক, এবং কত টাকা আমরা কেন্দ্র সরকারের কাছ থেকে আমাদের বকেয়া আছে সেটাও ঠিকঠাক শ্বেতপত্র প্রকাশ করা হোক। আমি নওশাদ সিদ্দিকী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে আমি ধর্নায় বসবো, এবং আমার রাজ্যের যতক্ষণ না পিতার বকেয়া পাচ্ছে আমরা রাজ্যের মানুষকে নিয়ে আন্দোলন সংগঠিত করব। এই 100 দিনের কাজের থেকে অনেক ফ্যামিলি চলে, 100 দিনের কাজের থেকে অনেক ফ্যামিলি চলে, কিন্তু দুঃখের বিষয় পশ্চিমবাংলা সরকারের যারা দায়িত্বশীল ছিলেন তাদের গাফলুতির জন্য, তারা ভুলভাল কাগজপত্র মাস্টার রোল ভুল করার জন্য জেসিপি দিয়ে মাটি কাটিয়ে একটা পুকুরকে একাধিকবার দেখিয়ে এবং ফেক জব কার্ড তৈরি করে টাকা আত্মসাত করার জন্য যে সমস্ত মানুষের 100 দিনের কাজের উপরে নির্ভর করে সংসার চলতো তারা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব থেকে বেশি বড় দায় নিতে হবে পশ্চিমবাংলা রাজ্য সরকারকে। দেখুন, ওখানে কংগ্রেসের সহ বিরোধী জোটের একটা ধর্না চলছিল, একটা প্রোটেস্ট চলছিল, সেখানে কিন্তু ইনারা, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের এমপিরা সংযুক্ত হয়নি আলাদাভাবে। মানে এখানে একটা বোঝা যাচ্ছে বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য তৃণমূল সবসময় আলাদা একটা ফ্রন্ট করার চেষ্টা করছে। ধর্মতলা আজ ধর্না মঞ্চে পরিণত হয়েছে। একদিকে যেমন বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনারে দীর্ঘদিন ধরে তারা অবস্থান বিক্ষোভ করছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার এড রোডে ধর্নায় বসেছেন আজ থেকে, আরও একদিকে অবস্থান বিক্ষোভ করছে বিজেপি যারা রয়েছে শ্যামবাজারে, অন্যদিকে বাম কংগ্রেস তারা কিন্তু র্যালি করছে এন্টালির দিকে। এবং আজকেই অভিষেক ব্যানার্জি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তার সভা রয়েছে কলকাতা শহীদ মিনারে। তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের যে সভা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেই সভা করছে আজ। মোট কথা, কলকাতা শহরে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের বিভিন্ন কর্মসূচি একসাথে রয়েছে। এর আগে এই ধরনের চিত্র কিন্তু কলকাতায় দেখা যায়নি। আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন আইএসএফ বিধায়ক, সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকেই কলকাতার রেড রোডে ধর্নায় বসেছেন। দেখুন, ইতিপূর্বে আমি বলেছি, আজকেও বলছি, যে ইস্যুগুলো তিনি নিয়ে বসেছেন তার মধ্যে একটা অন্যতম বড় ইস্যু হচ্ছে কেন্দ্র সরকার নাকি আমার রাজ্যের বকেয়া পাওনাটা ঠিকঠাক বুঝিয়ে দিচ্ছে না, আমাদের রাজ্য বঞ্চনার শিকার হচ্ছে, সেই জন্য ধর্না বসেছে। আমি ইতিপূর্বে বলছি, আজকেও বলছি, আমার রাজ্যের পক্ষ থেকে একটা খসড়া তথা শ্বেতপত্র প্রকাশ করা হোক, জনমানুষের ছাড়া হোক, যে কোন কোন খাতে কেন্দ্র কত টাকা বরাদ্দ ছিল এবং কত টাকা তারা চেপে রেখেছে, দেয়নি, কী ঠিক কী কারণে দেয়নি সেটা আমাদের জানা দরকার। যদি দেখি আমরা যে আমাদের রাজ্যের সাথে বঞ্চনা করছে, আমরা রাজ্যবাসী বঞ্চনার শিকার আমাদেরকে হতে হচ্ছে শুধু বিজেপি সরকার না থাকার জন্য, অবিজেপি সরকার থাকার জন্য যদি এই ধরনের আমাদেরকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমরা রাজ্যবাসী, আমি নওশাদ সিদ্দিকী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে আমি ধর্নায় বসবো, এবং আমার রাজ্যের যতক্ষণ না পিতার বকেয়া পাচ্ছে আমরা রাজ্যের মানুষকে নিয়ে আন্দোলন সংগঠিত করব। কিন্তু দুঃখের বিষয়, ঠিক কী কারণে টাকা দিচ্ছে না সে কারণটা কিন্তু আমরা এখনও অনেকের অজানা। আমরা অনেকেই জানি ঠিকঠাক সোশ্যাল অডিট ঠিকঠাক হয়নি, ইউসি ঠিকঠাক না থাকার জন্য জব কার্ড প্রায় 14 লক্ষের ওপরে ফেক জব কার্ড ধরা পড়েছে, রেশন কার্ডেও অনেক দুর্নীতি হয়েছে, এবং আবাস যোজনার যার বাড়ি পাওয়ার দরকার সে পায়নি, যার লিস্টে নাম আসার দরকার সে আসেনি, বৃত্তশালীদের নাম এসেছে, এই ধরনের অনেক দুর্নীতির গন্ধ পাওয়ার জন্য কিছুদিন হয়তো সেটাকে বন্ধ করে রেখেছে। ঠিকঠাক লিস্ট দিলে, ইউসি ঠিকঠাক দিলে আবার যথারীতি টাকা ছেড়ে দেবে, যেটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে পড়ছে। ইউসি দেওয়ার পরও, পেপারপত্র ঠিকঠাক থাকার পরও যদি কোনোরকমভাবে কেন্দ্র সরকার আমাদের রাজ্যের সাথে দ্বিচারিতা করে, আমি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে ধর্নায় বসবো। তো আজকে মমতা ব্যানার্জির ধর্না মঞ্চকে কি আপনি সমর্থন করছেন না? তো রাজ্যের জন্য বকেয়া যেসব টাকা বাকি আছে তার জন্যই তো ধর্না করছে। দেখুন, দীর্ঘ 2 বছর ধরে কিন্তু দিদি এই কাজটা করে আসছে। দেখুন, ওনাকে ধর্নায় বসার প্রয়োজন নয়, উনি রাজ্যের অভিভাবিকা, উনি কেন ধর্নায় বসবেন? ওনার প্রয়োজন নয়। কেন ধর্নায় বসছে আমি আবারও বলছি, রিপিট করছি, কি কারণে কেন্দ্র সরকার আমাদের রাজ্যের টাকাগুলোকে আটকে রেখেছে সেটা জনমানুষে আনা হোক, এবং কত টাকা আমরা কেন্দ্র সরকারের কাছ থেকে আমাদের বকেয়া আছে সেটাও ঠিকঠাক শ্বেতপত্র প্রকাশ করা হোক, তাহলেই বুঝতে পারা যাবে। অ্যাকচুয়ালি মুখ আর মুখোশ, এগুলো হচ্ছে ভোট প্রচারের জন্য আগামী পঞ্চায়েতে, এটা পঞ্চায়েতের জন্য একটা প্রস্তুতি নিচ্ছে। আমি দেখো রাজ্যবাসীর জন্য 2 দিন ধর্নায় বসেছিলাম, রাজ্যবাসীর টাকা দেয়নি বলে, কিন্তু কেন দেয়নি? 100 দিনের কাজে দুর্নীতি করবে, জেসিপি দিয়ে মাটি কাটাবে, টাকাটা বন্ধ করে রেখে এখন সঠিক তথ্য চাইছে। এই যে এতদিন টাকা পাচ্ছে না যারা কাজ করে, 100 দিনের কাজ করে যারা টাকা পাচ্ছে না, কেন্দ্র সরকার থেকে তো আগে রাজ্য সরকারকে জবাব দিতে করতে হবে যে কেন টাকাটা পাচ্ছে না, দেখতে হবে তো কী কারণে টাকাটা পাচ্ছে না, সেটা তো সে কারণটা বলছে না। আচ্ছা,
তাহলে আপনি বলতে চাইছেন যে কেন্দ্রীয় সরকার যে রাজ্যকে টাকা দেয়নি, কোনো গড়মিল রয়েছে রাজ্য সরকারের, সে কারণেই হয়তো টাকা দেয়নি? না, আমি যতটুকু বুঝতে পারছি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মতে কেউ কারো টাকা আটকে রাখতে পারবে না। যদি কোনো রকমভাবে টাকা আটকে রাখে, একটা হচ্ছে অনৈতিকভাবে আটকে রাখবে, সেটার বিরোধিতা আমরা করব, আর একটা হচ্ছে পেপারসপত্র ইউসি যথাযথ ইউসি না দিলে, সোশ্যাল অডিট না করলে, এক কথায় যে টাকাটা যে কাজে বরাদ্দের জন্য দেওয়া হয়েছে সেখাতে ঠিকঠাক খরচ করেছে সেই কাগজটা তো পাঠাতে হবে, না পাঠানোর জন্য অনেক সময় টাকাগুলো বন্ধ রাখে রাজ্যবাসীকে। তাহলে কি মমতা ব্যানার্জি বোকা বানাচ্ছেন এভাবে? দেখুন, দীর্ঘদিন ধরে রাজ্যবাসীকে যে ধরনের বোকা ভেবে এসেছিল, নতুন করে আবার রাজ্যবাসীকে বোকা ভাবছেন। সামনে পঞ্চায়েত ভোট আসছে, কিছু তো বলে ভোটটা নিতে হবে, একটা ইস্যু দেখাবে, আমি ধরনে বসেছি, ভোট আমাকে দাও, আমি লড়াই করব। এবং আজকে ডিএ মঞ্চের পাশেই শহীদ মিনারে কিন্তু অভিষেক ব্যানার্জির বিশাল জনসভা দেখলাম। দেখুন, শাসক দল যেখানে ইচ্ছা সভা করতে পারবে, এবং লোক তার ব্রিগেডের মতো মাঠ আমার মনে হয় ছোটো হয়ে যাবে। শহীদ মিনারের থেকে ওনাদের ব্রিগেডে করার দরকার ছিল, তবে যে জায়গাটা চুজ করেছিল, চুজ করে সভা হয়েছে, আমি মনে করি অনুচিত এই জায়গাটা চুজ করা, কারণ ওখানে একাধিক আন্দোলন চলছে, অবস্থান বিক্ষোভ চলছে, গ্রুপ ডি, আপার প্রাইমারি, স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে, এবং সর্বোপরি সরকারি কর্মচারীদের ডিএর দাবিতে, যে ওই চত্বরে যে আন্দোলন চলছে ওই জায়গাটা চুজ করা অনুচিত ছিল। যদিও হচ্ছে, কোর্ট ডাইরেকশান দিয়েছে, পুলিশের ওপরে সমস্তটা ছেড়েছে, পুলিশ আশা করবো কঠোর হাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যাতে না ক্রিয়েট হয় সেদিকে লক্ষ্য রাখবে, প্রোগ্রাম প্রোগ্রামের মতো হবে, প্রোটেস্ট প্রোটেস্টের মতো হবে। এবং দেখছি আজকে বাম কংগ্রেসরাও পথে রয়েছে, তারাও বিক্ষোভ করছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, গণতন্ত্রে যে যার ভুল হবে তার ধরিয়ে দেওয়ার জন্য যে গণতান্ত্রিক পক্ষে যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলো করবে তার যে যার মতো। একদম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমিও দিল্লিতে গিয়ে ধর্না করবো, এবং আজকে আমরা দেখলাম যে আমাদের রাজ্যের বেশ কিছু সাংসদ তারাও কিন্তু দিল্লিতে আম্বেদকর মূর্তির নিচে তারাও বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, ওখানে কংগ্রেসের সহ বিরোধী জোটের একটা ধর্ণা চলছিল, একটা প্রোটেস্ট চলছিল, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের এমপিরা সংযুক্ত হয়নি আলাদাভাবে। মানে এখানেই একটা বোঝা যাচ্ছে, বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য তৃণমূল সবসময় আলাদা একটা ফ্রন্ট করার চেষ্টা করছে। 2024 সালে অনিষ্ট অনেক লড়াই হোক না, তৃণমূল কংগ্রেস আরও যে সমস্ত আঞ্চলিক দল বড়গুলো আছে, ঐক্যজোট করে বিজেপির বিরুদ্ধে লড়াই করলেই বিজেপি পরাস্ত হবে। কিন্তু দেখবেন দিনের শেষে, আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান, তৃণমূল এই জোটে আসবে না, এক প্রকার বিজেপিকে সুবিধা করার জন্যই। রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ হয়েছে, দেখুন এটা গণতন্ত্রের জন্য বড় ধাক্কা মনে করি, গণতন্ত্রকে আক্রমণ করেছে। ইতিপূর্বে আমরা দেখেছি একাধিক এমপিরা, কেউ এমএলএরা, কেউ মুসলিম মহিলাদেরকে কবর থেকে তুলে ধর্ষণের কথা বলেছেন, বিভিন্ন দাঙ্গার সাথে সরাসরি যুক্ত আছেন বা ইন্ডিকেট করেছেন, বা বিভিন্ন ফৌজদারি মামলায় তারা অভিযুক্ত আছে, তাদের ক্ষেত্রে যে তৎপরতা দেখানো হয়নি রাহুল গান্ধীর ক্ষেত্রে সেই তৎপরতা দেখানো হয়েছে। এটা গণতন্ত্রের জন্য কালো দিন ছাড়া আর কিছু নয়। একদমই, আপনি কিন্তু তার পরে পরেই সমর্থন করেছিলেন কংগ্রেসকে। অবশ্যই, দেখুন গণতন্ত্রের প্রশ্নে, ঐক্যের প্রশ্নে, ভারতবর্ষের গণতন্ত্রের জন্য কে বিরোধী কে পক্ষ সেটা থেকে বড় কথা হচ্ছে। কোনো জায়গায় গণতন্ত্র যদি আক্রান্ত হয় সাথে সাথে আওয়াজ তোলা দরকার, সেটা আমরা আওয়াজ তুলেছি। আচ্ছা, দীর্ঘদিন এই যে 100 দিনের কাজ বন্ধ রয়েছে, এর কারণে কিন্তু আমাদের রাজ্যের সাধারণ মানুষ, তাদের তো অসুবিধা হচ্ছে, আপনারা প্রতিবাদ করছেন না? দেখুন, সর্বপ্রথম আমি কেন্দ্র সরকারকে চিঠি করেছিলাম, আমাদের রাজ্যের যে বরাদ্দ আছে, আমাদের রাজ্যে যে বরাদ্দ আছে তার বাড়ানোর জন্য এবং টাকাগুলো সঠিকভাবে দেওয়ার জন্য। তখন হয়তো আমাদের বাংলার শাসক ঘুমাচ্ছিল। এই 100 দিনের কাজের থেকে অনেক ফ্যামিলি চলে, 100 দিনের কাজের থেকে অনেক ফ্যামিলি চলে, কিন্তু দুঃখের বিষয় পশ্চিমবাংলা সরকারের যারা দায়িত্বশীল ছিলেন তাদের গাফলুতির জন্য, তারা ভুলভাল কাগজপত্র মাস্টার রোল ভুল করার জন্য জেসিপি দিয়ে মাটি কাটিয়ে একটা পুকুরকে একাধিকবার দেখিয়ে এবং ফেক জব কার্ড তৈরি করে টাকা আত্মসাত করার জন্য যে সমস্ত মানুষের 100 দিনের কাজের উপরে নির্ভর করে সংসার চলতো, তারা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব থেকে বেশি বড় দায় নিতে হবে পশ্চিমবাংলা রাজ্য সরকারকে। এরা যদি ঠিকঠাক কাজ করতো তাহলে এই টাকাটা আছে বন্ধ থাকতো না। আমি কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে যারা স্বচ্ছভাবে কাজ করেছে, যে কমিটি পাঠাচ্ছেন, দ্রুত দ্রুত চেক করে যারা স্বচ্ছভাবে কাজ করেছে, যাদের বকেয়া আছে তাদের অ্যাকাউন্টে দ্রুত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুক। জেল থেকে বেরিয়ে আপনাকে সেরকম কর্মসূচিতে আর দেখা যাচ্ছে না, এসে পঞ্চায়েত ভোটে কতটা প্রস্তুত? দেখুন, জেল থেকে বার হওয়ার পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছিলো। আমরা তো অন্যদের মতো নয় নোংরা রাজনীতি করব,
আমাদের কাছে রাজনৈতিক কর্মসূচির আগে বাচ্চাদের পরীক্ষা, তারা যাতে ঠিকঠাক পরীক্ষা দিতে পারে সেই জন্য আমরা রাজনৈতিক কর্মসূচি আমি নিইনি, সেই অর্থে নেওয়া হয়নি। তবে আগামী এই রমজান মাস এসেছে, অবশ্যই রমজান মাসের মধ্যে আমরা কিছু কর্মসূচি নেবো, তবে দেখতে থাকুন। আমি আবারও বলছি, আমরা আমাদের যেখানে ক্ষমতা আছে সেখানে আমরা লড়াই করব মানুষের স্বার্থে। মানুষ যদি মানুষকে আহ্বান করবো আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা বেটার সার্ভিস প্রোভাইড করব। কথা বললাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে বসা নিয়ে কিন্তু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু কটূক্তি করলেন যে মুখ্যমন্ত্রী অভিনয় করছেন, তিনি স্বচ্ছভাবে অডিট দিলে ঠিকঠাক কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দিলে কেন্দ্রের সমস্ত যে বকেয়া পাওনা সেগুলো ঠিকঠাক মিলে যাবে বলেই কিন্তু দাবি করছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবং তিনি সেই সঙ্গে জানালেন যদি ঠিকঠাকভাবে অডিট দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকার যদি রাজ্যের যেসব টাকা বকেয়া রয়েছে সেই টাকা যদি না দেয়, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু আজকে আমাদের এই এসএসটিভিতেই দাবি করলেন যে আমি কিন্তু দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর যে বাসভবন রয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন সেখানে গিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি নিজে কিন্তু ধর্ণা দেবেন বলে আজকে জানিয়েছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএসটিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।